রায় কিরণময় বলছেন, স্যার আপনার কৃপায় আরও একটি 3 একর পুকুর নিলাম যেটার গভীরতা 2.5 থেকে 3 ফিট। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আপনারা যখনই এই ধরনের কথা বলেন তখন আমার বুকটা একদম ভরে যায়, মনে হয় যে হ্যাঁ আমার জন্মটা একটু হইলেও সার্থক, যে আমার সঙ্গে থেকে বা পড়াশোনা বা প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের মধ্যে মাছ চাষটা এইভাবে ছড়ায় যাচ্ছে যে আপনারা পুকুর নিচ্ছেন। আমার এটা খুব আনন্দের বিষয় ভাই। তো এই এত কম গভীরতায় কীভাবে কীরকম সাইজের কার্প মাছ চাষ করলে কম গভীরতাটার খামতি মেটানো যেতে পারে, দোয়া করবেন আমি সফল হতে পারি যেন। স্যার আমি আপনাকে বলি, 3 ফুট খুব একটা খারাপ গভীরতা নয়। কিন্তু এটা হইল কি যে আমরা তো, আমি চাইবো যে আপনাদেরকে ঠেলে ঠুলে একটা আদর্শ গভীরতার দিকে নিতে। আপনি যেটা করবেন সেটা হলো যে যদি এইটা আপনি একটু দীর্ঘমেয়াদীভাবে যদি নিতে পারেন তাহলে তলায় কিছু মাটি কেটে এটাকে আপনি এটাকে বাড়ানোর চেষ্টা করতে পারেন। আর একটা করতে পারেন যে সেটার যদি সুযোগ না থাকে তাহলে আপনি শুরুতেই প্রচুর জৈব পদার্থ দিয়ে আপনি ওর পানি ধারণ ক্ষমতাটা বাড়াই দিতে পারেন। পানি ধারণ ক্ষমতা বাড়াই দিয়ে আপনার গভীরতাটা বাড়বে। আর চুন যদি যথেষ্ট প্রয়োগ করেন, আর এটা যদি পুরানো পুকুর হয় তাহলেও কিন্তু আপনার গভীরতা বাড়বে। তো নেন, আপনি যদি একটা বিবেচনার মধ্যে সেই রকমের রেট বেশি না হয় অবশ্যই লাভবান হবেন। আর যদি আপনি একটু লম্বা সময় 3-5 বছরের জন্য নিতে পারেন তাহলে ওই যে আপনার এক্সকাভেটার দিয়ে আপনি পুকুরের গভীরতা কিছু বাড়ায় দেন, কারণ গভীরতার সঙ্গে একটা উৎপাদনের একটা সম্পর্ক আছে। তালুকদার লফট বলছেন যে শীতে অ্যারেটরের কাজটা কেমন হবে? একদম গরমে যা হয় তাই। আমাদের তো অ্যারেটর দিয়ে তো আর আমরা মানে ঠান্ডা হওয়ার জন্য বাতাস খাই না, আমরা অক্সিজেন নেওয়ার জন্য অ্যারেটর ব্যবহার করি। জাস্ট শীতে এই কাজটা হবে, মাছের অক্সিজেন সাফিসিয়েন্ট অক্সিজেন পাবে। শীতে কিন্তু এমনিতেও মাছ অক্সিজেন বেশি পায়, কারণ হইল শীতে ওই যে আমি একটা কথা বলছিলাম যে পানির মধ্যেকার ইন্টারমলিকুলার স্পেসটা একটু বড় থাকে, যেখানে অক্সিজেনের ঢোকার জায়গা থাকে, আর গরমের দিনে এই স্পেসটা কমে আসে। তো শীতে যদি অ্যারেটর আমরা ইউজ করি, বাড়তি অক্সিজেন পাওয়া মানেই হচ্ছে আপনার বায়োফ্লকটা তৈরি হওয়া। আমি অ্যারেটরকে বেশি গুরুত্ব দিচ্ছি দুইটাই কারণে, একটা হচ্ছে মাছের শ্বাসকষ্ট কমাবে, দ্বিতীয়টা হচ্ছে যে খাবার তৈরি হবে। এই খাবার তৈরি হওয়ার ব্যাপারটাই তো আবার একটা বিরাট বড় মামলা। তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আশরাফুল আলম সাহেব বলছেন, আমার দ্বিতীয় প্রশ্ন, আমার 120% পুকুরে সপ্তাহে একদিনের খাবার 2 দিন ফার্মেন্ট করে দিচ্ছি। এখন 80 কেজি হাতে বানানো খাবার, 80 কেজি মোলাসেস ও 800 গ্রাম ইস্ট দিয়ে ফার্মেন্টেশন করে দিচ্ছি। এই মোলাসেস কার্বন সোর্স হিসেবে কাজ করবে কি না? করলে অতিরিক্ত 50 গ্রাম মোলাসেসের ডোজ প্রতি শতকে দেওয়া লাগবে কি না? আপনি বলছেন যে আপনি সপ্তাহে একদিনের খাবার 2 দিন ফার্মেন্ট করে দিচ্ছি। আমি কথাটার মানে ঠিক বুঝলাম না। আর 120% পুকুরে আপনি 80 কেজি হাতে বানানো খাবার, 8 কেজি মোলাসেস ও 800 গ্রাম ইস্ট দিয়ে ফার্মেন্টেশন করে দিচ্ছে। আমি ঠিক বুঝতে পারতেছি না আপনার কথাটা কি। সেটা হচ্ছে যে সপ্তাহে একদিনের খাবার 2 দিন ফার্মেন্ট, আচ্ছা 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 আচ্ছা, তাহলে মানে আমি ধরে নিচ্ছি যে সপ্তাহে 5 দিনের খাবার আপনি যথারীতি দেন, আর 2 দিন যেটা দেন সেটা হলো একদিনের খাবারটাকে ফার্মেন্ট করে দেন, যদি এরকমের হয়ে থাকে। কিন্তু এই 80 কেজি হাতে বানানো খাবার, 8 কেজি মোলাসেস ও 800 গ্রাম ইস্ট দিয়ে ফার্মেন্টেশন করে দিচ্ছি, এই জিনিসটা আমি মাথার মধ্যে বুঝলাম না। কারণ 80 কেজি খাবার কি আপনি প্রতিদিন দেন? আপনার 120% পুকুরে কত কেজি খাবার যাইতে পারে? খুব জরুরি আমার বিবেচনায় তো আপনার খুব জরুরি 25-30 কেজি, এর বেশি তো যাওয়ার কথা না যদি মাছের লোড ভালো থাকে। 25-30 কেজি, 40 কেজি পর্যন্ত আসলে কিন্তু 80 কেজি কীভাবে হয়? তো যাই হোক, আমার মনে হয় যে আপনি একটু যদি যোগাযোগ করেন তাহলে আপনার খাবারের পরিমাণটা মাছের সঙ্গে সঙ্গতিপূর্ণ হচ্ছে কি না তাহলে আমি একটু বলতে পারতাম। আর যেহেতু আপনি ফার্মেন্টেশনে 800 গ্রাম ইস্ট, মানে তো এটা তো ম্যাটার অফ, ইটস নট এ ম্যাটার অফ জোক, 800 গ্রাম তো অনেক ব্যাপার। ওইখানে যদি 80 কেজিকেও যদি আপনি ফার্মেন্ট করেন তাহলে 100 গ্রামই যথেষ্ট। আর আপনার এইখানটায় যে চিনিটা আপনি দিচ্ছেন বা মোলাসেসটা দিচ্ছেন সেটা কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছে,
এইটা পুকুরে আর কার্বন সোর্স হিসেবে এটা কাজ করবে না, কারণ এটা অলরেডি ইউজড হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আপনি একটু গ্রুপে একটু যদি যোগাযোগ করতেন তাহলে আমি খুব খুশি হইতাম। অচিন্ত পৃথিবী বলছেন, স্যার আমার প্রশ্ন হলো শীতকালে একক চাষ করা হয় না কেন বা যায় না কেন? এইটা ওই যে শীতকালে একক বা কার্ব জাতীয়, অচিন্ত পৃথিবী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে একক চাষ করা হয় না, কারণটা হচ্ছে যে ওই যে শীতের ব্যাপারটাকে আমাদের মাথার মধ্যে ঢুকানো আছে। এই শীত যতটা না শীত তার থেকে আমাদের মাথার মধ্যে বেশি ঢুকে আসার জন্যেই আমরা এটা করি না, কিন্তু এটা না করার মতন কারণ নাই। আর একটা কারণ আছে, সেটা হলো যে একক চাষটাতে অনেকটা ওই যে কার ফ্যাটেনিং যে রকমের ঠিক একই রকমেরই একটা ব্যাপার। তো শীতে মাছের চর্বিটা কিন্তু ভালো মাত্রা, যদি শীতটা বেশি পড়ে যায় তাহলে মাছের চর্বিটা ব্রেকডাউন হয়ে যায়। মাছের চর্বিটা ব্রেকডাউন হয়ে গেলে ওজনটা কমে আসার একটা সম্ভাবনা থাকে এবং কমেও, যে কারণেই এনারা করে না। কিন্তু শীতকালটাকে ওনারা যতটাভাবে সংজ্ঞায়িত করেন আমি ঠিক সেভাবে সংজ্ঞায়িত করি না, শীতকালটা একটা গ্যাপ। কিন্তু এখন কথা হচ্ছে যে শীতকালে আমি এটা তো ওভার উইন্টারিংও করতে পারি, ওভার উইন্টারিং করলে কিন্তু মাছের আবার বাম্পার গ্রোথ হয়। তো এইটা করলাম যে আমরা যে ট্রান্সলেটেড লিটারেচার দিয়ে কাজ করি এই কারণেই আমাদের এই জিনিসগুলো ঘটে, তা নাহলে যদি আমাদের বুঝে থেকে হইতো তা কিন্তু এতটা এরকমের হইতো না। রাকিব খান বলছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার এখানে সরিষার খৈল ব্যতীত অন্য কোনো উপাদান পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে রেডিফিট কিনেছি, প্রভিটা ফিট, এবং কিন্তু কেনার পর দেখলাম 4 মিলিমিটার ভাসমান মাছের সাইজ 351 গ্রাম থেকে শুরু বস্তার গায়ে লেখা। এখন প্রশ্ন হচ্ছে সব স্তরের মাছ কি ভাসমান খাবার খায়? যদি না খায় তাহলে মিরর মাছকে কি খাওয়াতে পারি? আপনাদের ধারণাগুলো এখনও, আপনারা যে এটা প্রশিক্ষণ করলেন এটা আপনাদের মাথার মধ্যে কিচ্ছু ঢোকে নাই, একটা জিনিস বুঝলাম আর কি। সেটা হলো যে ভাই আপনার খাবার খাওয়ানো মানে আল্লাহর কি হুকুমে ওখানটায় কি কোনো ইয়ার মধ্যে লেখা আছে যে ভাসমান খাবার খাইতে হবে? ভাসমান খাবার বলিয়া পৃথিবীতে কোনো খাবার নেই। প্রাকৃতিকভাবে কোন খাবারটা ভাসমান, এটা কি ভাসমান খায়? এইটা ভাসমান যে খাবারটা বিক্রি করা হয় সেটা হলো যে চাষির একটা ভাব বা আবেগকে পুঁজি করে মাছ যখন ভাসমান অবস্থায় খায় চাষি দেখে এটা খুব মজা পায়, এই এই অনুভূতিটাকে পুঁজি করে কোম্পানিওয়ালারা ভাসমান খাবার বানান। তো আপনি জানি না আপনার বাড়ি কোথায়, যদি আপনার বরগুনার একটু উপাস্যে না হয়, কারণ সয়াবিন তো নারায়ণগঞ্জ এলাকায় ব্যাপক পাওয়া যায়। নারায়ণগঞ্জ তো বলা চলে যে দেশের ঠিক মাঝখানের একটা জায়গা, সেখান থেকে তো সবাই এটা নিতে পারে। আর ধরেন রাজশাহী এলাকায়ও আমাদের রেপসিড অ্যাভেলেবল, ওদিকে চিটাগাঙ্গে তো অ্যাভেলেবল বটেই। তো আসলে আপনি একটা অলস মানুষ যেটা আমি বুঝলাম, তো আপনার কতটুকু ইয়া হবে মাছের গ্রোথ হবে সেইটা আপনার মাথার মধ্যে না, আপনার মাথার মধ্যে হলে যে ভাসমান খাবার হচ্ছে এইটা, আর আমার কার্পিও মাছ খাবে কি না। আপনি পুকুর পাড়ে গিয়ে দেখেনও নাই যে কার্পিও মাছ ওই খাবারটা খায় কি না। কার্পিও মাছ পুরো ভাসমান খাবার খায়, এক। দ্বিতীয় কথা, আপনি যে খাবারই ব্যবহার করেন না কেন আপনি কিন্তু সেই খাবারটা সম্পর্কে উপজেলা পর্যায়ে আপনি খোঁজ নেবেন যে এই খাবারটার গুণগত মান কি। আমার এদিকে প্রভিটার খাবার আসে না, অথবা আমি এইটা সম্পর্কে জানি না যে আসলে এর ডিক্লারেশন অনুযায়ী এর প্রোটিন পার্সেন্টেজটা ঠিক থাকে কি না। আপনি আপনার এলাকায় অফিসে খোঁজ নেবেন যে এই খাবারের বা যে খাবারই হোক খাবারের গুণগত মানটা ঠিক আছে কিনা, এটা আপনাকে উপজেলা থেকে আপনাকে রিপোর্ট দেবে, সেইভাবে খাবার খাওয়াবেন। আর আপনি যদি হাতে বানায় খাবার খাওয়াইতে পারেন তাহলে তো আপনার অনেক লাভ হবে ভাই। দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার পুকুরে হাঁস পোকা হয়েছে, সেক্ষেত্রে সাইপারম্যাথ্রিন কতটুকু দেব? মাছ আছে 100 গ্রাম থেকে 1 কেজি ওজন পর্যন্ত, পানি 7 ফিট, 30% পুকুর। আপনার এইটার মাপটা তো আপনার নিজের করতে পারার কথা। 7 ফিট, একে 30 দিয়ে গুণ করলে কত হয়? 300 × 210, 300 × 21। আর আপনি যদি এখানটায় 0.5 মিলিলিটার দেন তাহলে ওকে 0.5 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে 100 মিলিলিটারের মতন আসে। কিন্তু আমার কথা হলো যে এই এই ক্যালকুলেশনগুলো আপনারা পরবর্তীতে নিজেরাই করার চেষ্টা করবেন যে শত ফুট পানিকে গুণ দিয়ে কত মিলিলিটার দিতে চান,
এখানে 0.5 দিয়ে দিতে পারেন আপনি। নাহিদুল্লাহ বলছেন, স্যার সয়াবিন কোনো ভালো কোম্পানি বিক্রি করে কি? কেন, এখানে যে কয়টা কোম্পানি, যে ফ্রেশ তীর এরকমের, ফ্রেশ তীর সহ আরও একটা কোম্পানি বা দুইটা কোম্পানি, ওদের সয়াবিন মিল ভালো বিক্রি করে দিতে পারে, খারাপ না গুণগত মান তো আমি খারাপ পাইনি সেরকম। তবে অনেক সময় হয় যে আপনার অনেক সময় ওদের প্রসেসিং করার সময় একটু টেম্পারেচারটা বেশি হয়ে গেলে একটু কালার একটু ডিসকালার হয়, সেক্ষেত্রে ওরা আবার একটা কম রেট দেয়, তো এটা তো মানে চলে আর কি। প্রণব আদিত্য বলছেন, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য, ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সেটা হইল যে মাছের খাবার কম খাওয়ার কারণ কী কী? মাছের খাবার কম খাওয়ার কারণ হচ্ছে প্রণব আদিত্য সাহেব, দুইটা কারণ হতে পারে। একটা হইল পরিবেশগত চাপের কারণে মাছের একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়লে মাছ কম খেতে পারে, এক। আর একটা হলো মাছ যদি প্রাকৃতিক খাবার, পুকুরে যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক খাবার অর্থাৎ জু প্ল্যাঙ্কটন বা ধরেন আমাদের এই যে কেঁচো জাতীয় কিছু প্রাণী হয় পুকুরের তলায়, এই ধরনের কোনো লাইফ ফিট কিংবা জু প্ল্যাঙ্কটন এই ধরনের খাবার যদি তারা যথেষ্ট পরিমাণে পায় তাহলে দেখা যায়। যেমন আপনি একটা চিন্তা করেন, আপনার বাসায় যদি আপনি যথেষ্ট পরিমাণে খাবার খান তাহলে কি হোটেল রেস্টুরেন্টে বসার কি প্রবণতা আপনার থাকবে? থাকবে না। ঠিক মাছেরও যদি প্রাকৃতিক খাবার যথেষ্ট পরিমাণে থাকে তাহলে আর আপনার সাপ্লাইড ফিড ওরা খাবার ইয়া করে না, বিশেষ করে কার্ভ জাতীয় মাছ, কিন্তু তেলাপিয়া পাঙ্গাসের ক্ষেত্রে কিন্তু এইটা প্রযোজ্য না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। জামান মনির সাহেব বলছেন যে আসসালামু আলাইকুম।